হ্যালো এভরি ওয়ান দেখো আমরা ক্লার্কশিপ দু হাজার চব্বিশকে টার্গেট করে যে এক হাজার ম্যাথের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম আজকের হচ্ছে তার সেট নাম্বার থ্রি ওকে দেখো শুরু করার আগে বলতে চাই দেখো তুমি যদি শুধু ভাবো যে ইউটিউবের এই কটা কোশ্চেন করে চলে যাবো এক হাজার কোশ্চেন হলেও তুমি যদি ভাবো যে তুমি শুধু এই কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করে চলে যাবো তাহলে কিন্তু ভাই হওয়া সম্ভব নয় ঠিক আছে তার জন্য তোমাকে আগে থেকেই ফাউন্ডেশানটা তোমার রেডি থাকা উচিত প্রত্যেক চ্যাপ্টার থেকে বেসিক যে ধরনের প্রশ্নগুলো হয় তার যে কনসেপ্ট থাকে সেগুলো তোমাকে বুঝতে হবে ওকে দেখো তার জন্য তুমি আমার এই চ্যানেলেই টোটাল হচ্ছে দেখো এখানে এখনো পর্যন্ত সতেরোটা চ্যাপ্টার থেকে সতেরোটা চ্যাপ্টার থেকে মোটামুটিভাবে টোটাল একশো বিয়াল্লিশটা ক্লাস করানো আছে চ্যাপ্টার ওয়াইজ যদি তোমার হাতে সময় থেকে থাকে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যেভাবে সিকোয়েন্স সাজানো আছে রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ প্রফিট লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মিক্সার অ্যাভারেজ পার্টনারশিপ এলসিএম ধরে ধরে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার দেখো এক একটা চ্যাপ্টার থেকে চোদ্দোটা সতেরোটা এগারোটা যে চ্যাপ্টারে যেরকম ওয়েটেজ সিম সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট মিলিয়ে টোটাল দেখো আঠারোটা ক্লাস আছে তো যে চ্যাপ্টার থেকে যেরকম ওয়েটেজ আমার মনে হয়েছে সেগুলো একদম তোমার যদি কোনো বেসিক নলেজ না থাকে তাহলে তুমি এই ক্লাসগুলো দেখতে পারো ডেফিনেটলি তোমার ফাউন্ডেশন রেডি হয়ে যাবে ওকে এবং তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো অ্যাপ ডাউনলোড করলে তুমি এখানে স্টেট গভর্নমেন্ট এক্সাম বলে একটা টাইলস পাবে এইখানে গেলে তুমি হচ্ছে আমাদের এই ফুল মক টেস্ট ক্লার্কশিপের ফুল মক টেস্ট এখান থেকে তুমি পেতে পারবে এবং উইথ পিডিএফ এবং অ্যান্সার কী দেওয়া আছে ডিটেলস অ্যান্সার নেই অ্যান্সার কী টোটাল হচ্ছে একশোটা মক টেস্ট দেখো শুরু করি আজকের হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো তুমি এই ক্লাসের যে পিডিএফগুলো আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে ওখান থেকে তুমি পেয়ে যাবে ওকে আর এই হচ্ছে আমাদের অ্যাপ প্লেস্টেশন থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো অথবা তুমি ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওখান থেকেও পেতে পারো চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো কী দেওয়া আছে বলা আছে হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিসফেয়ার অব ডায়ামিটার সেভেন সেন্টিমিটার ভালো করে খেয়াল করো এই হচ্ছে আমাদের একটা হেমিসফেয়ার ঠিক আছে এই হচ্ছে আমাদের একটা হেমিসফেয়ার তো এই হেমিস্পেয়ারের এটা হচ্ছে রেডিয়াস তো এই হেমিসপেয়ারের টোটাল সার্ফেস এরিয়া কী হবে স্যার এটা হচ্ছে একটা সার্ফেস এবং এর হচ্ছে এই যে নিচের পোর্শানটুকু এটা হচ্ছে আমাদের একটা সার্কেল একটা ফেয়ারের টোটাল সারফেস এরিয়া কত হয় স্যার ফোর পাই আর স্কোয়ার হয় ঠিক আছে তাহলে সেটাকে যখন দুভাগ করবো তখন সেটা কত হবে টু পাই আর স্কোয়ার এবং তার সঙ্গে কে জুড়বে তার সঙ্গে এই যে নিচে আর একটা আমাদের সার্কেল আছে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট সেটা যোগ হবে তার মানে আমরা পাবো থ্রি পাই আর স্কোয়ার এটা হচ্ছে আমাদের একটা হেমিসফেয়ারের টোটাল ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এখানে দেখো আমি লিখতে পারি থ্রি পাই মানে হচ্ছে স্যার বাইশের সাত আর আর স্কোয়ার কত হবে আর হচ্ছে কত সাত সেন্টিমিটার কি আছে স্যার ব্যাস আছে সাত সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে দেখো সাত বাই দুই তাহলে আর স্কোয়ার কত হবে আর স্কোয়ার হবে সাত বাই দুইয়ের হোল স্কোয়ার তার মানে এটাকে আমি লিখতে পারি এইভাবে সাত বাই দুই ইন্টু সাত বাই দুই এভাবে লিখতে পারি তাহলে সেটাকে আমি এখানে বসালাম দেখো সাত বাই দুই ইন্টু দেখো সাত বাই দুই ইন্টু হচ্ছে সাত বাই দুই তাহলে দুই কাটলে এটা কত হবে স্যার এগারো হবে আর এই সাত বাদ যাবে তাহলে এটা কত হবে সাত তিনে দেখো একুশ সাত তিনে হচ্ছে একুশ এবং এগারো গুণ করলে টু থ্রি ওয়ান বাই দেখো কত হবে দুই তার মানে কত হবে দুই একে দুই তারপরে দুই একে দুই দু পাঁচে দশ দেখো দু পাঁচে দশ একশো পনেরো দশমিক পাঁচ সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে আমাদের উত্তর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এদের কী বের করতে বলা হয়েছে গোসাগু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট জিরো এইট এইট পয়েন্ট ওয়ান দেখুন যখনই যখনই তুমি দশমিক যুক্ত কোনো সংখ্যা দেখবে এদেরকে এটা হচ্ছে ডেসিমেলে আছে তুমি ডেসিমেল থেকে একে করবে কি ফ্র্যাকশানে কনভার্ট এবং সিম্প্লিফায়েড ফ্র্যাকশন সিম্প্লিফায়েড ফ্র্যাকশন কথার মানে কি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভকে স্যার আমরা লিখতে পারি এইভাবে পয়েন্ট টু ফাইভ মানে আমরা লিখতে পারি টু ফাইভ বাই হচ্ছে দেখো হান্ড্রেড এটা হলো দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ এবারে একে সিমপ্লিফাই করলাম চার পঁচিশে কাটলাম এটা হচ্ছে সিমপ্লিফাইড ফ্র্যাকশান তোমাকে এইটাকে এইভাবে একদম সিমপ্লিফাইড আকারে আনতে হবে যাতে আর উপর নিচে কোনো কাটাকাটি না হয় ঠিক আছে এবারে দেখো টু পয়েন্ট জিরো এইট টু পয়েন্ট জিরো এইট তো এটা লিখতে পারি কীভাবে টু জিরো এইট বাই হচ্ছে কত হবে স্যার একশো চারে কাটবে চার পাঁচে কুড়ি চার দুয়ে আট দেখো চার পঁচিশ তার মানে সেখান থেকে আমরা পাচ্ছি কত এটা এটা পাচ্ছি হচ্ছে স্যার বাহান্ন বাই হচ্ছে কত বাহান্ন বাই হচ্ছে কত পঁচিশ ওকে আচ্ছা আর এদিকে কত আছে এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান মানে হবে কত এইট এই একাশি বাই হচ্ছে কত দশ এটা আর সিম্পলিফাই হবে না এবারে তোমাকে গসাগু বলেছে তাহলে সি এফ কার হবে গো এইচসিএফ বের করতে বলেছে তার মানে লব আমাদের কি হয় এইচসিএফ আর হর গুলোর এলসিএম লবে কি আছে এক বাহান্ন আর একাশি এক বাহান্ন এবং হচ্ছে একাশি আর এলসিএম কি হবে চার পঁচিশ এবং দশ দেখো চার পঁচিশ এবং হচ্ছে দশ এদের এলসিএম তাহলে তুমি দেখো উপরের এইচসিএফ কত হবে ওয়ান আর নিচের এলসিএম চার পঁচিশ এবং দশের লসাগু কত হবে একশো অ্যান্সার হবে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান কারেক্ট অ্যান্সার হচ্ছে এ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট হচ্ছে একজন কর্মচারীর বেতন প্রথমে পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হয় তারপরে পঁচিশ পার্সেন্ট কমানো হয় তার বেতন কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পায় প্রথমে প্রথমে পনেরো বেড়েছে তারপরে স্যার পঁচিশ কমেছে তার মানে কত হবে দেখো পনেরো ইন্টু পঁচিশ বাই হচ্ছে কত হবে স্যার হান্ড্রেড হবে এটা কত হবে মাইনাস দশ হবে আর এটা মাইনাস কত হবে দেখো পঁচিশ চারে একশো তাহলে কত হবে চার তিনে বারো চার সাথে আঠাশ চার পাঁচে কুড়ি তাহলে এটা কত হবে মাইনাস তেরো দশমিক সাত পাঁচ পার্সেন্ট তাহলে এটা কত হবে আগের থেকে তার তেরো দশমিক সাত পাঁচ পার্সেন্ট কী হবে বলো ডিক্রিজ হবে ওকে নেক্সট দেখো একশো থেকে দুশোর মধ্যে কয়টি পূর্ণবর্গ সংখ্যা আছে সিম্পল হিসেব একশোর পরে দেখো একশো থেকে হাউ মেনি পারফেক্ট স্কোয়ার আর বিটুইন কথাটা বলা আছে বিটুইন একশো থেকে দুশোর মধ্যে একশো থেকে দুশোর মধ্যে কতগুলো পূর্ণবর্গ প্রথমে কত হবে দেখো একশো হবে যেটা হচ্ছে এগারো স্কোয়ার তারপরে কত হবে একশো যেটা হচ্ছে বারো স্কোয়ার তারপরে হচ্ছে দেখো তেরো স্কোয়ার ওয়ান হবে তারপরে দেখো চোদ্দো ওয়ান ঠিক আছে ওকে এরপরে দেখো পনেরো হলে কি দুশো পঁচিশ হয়ে যাবে হবে না তাহলে আমাদের উত্তর কত হবে বলো চার হবে চারটে সংখ্যা আছে যারা একশো থেকে দুশোর মধ্যে পূর্ণ বর্গ সংখ্যা পরের প্রশ্ন মোহন এবং রমেশ একটি কাজ একসাথে একটি কাজ ছ দিনে করতে পারে মোহন একা দশ দিনে করতে পারে একই কাজ একা রমেশ কত দিনে করতে পারবে মোহন কাজটা কমপ্লিট করতে পারে একা কত দিনে দশ দিনে মোহন এবং হচ্ছে রমেশ কাজটা করতে পারবে কত দিনে বলো ছ দিনে টোটাল কাজের পরিমাণ আমি বললাম তিরিশ এফিসিয়েন্সি হচ্ছে স্যার কত তিন আর এর এফিসিয়েন্সি কত হচ্ছে পাঁচ তাহলে মোহনের এফিসিয়েন্সি তিন বেরোলো রমেশের এফিসিয়েন্সি ডেফিনেটলি দুজনের দুজন মিলে চেয়ার বানাতে পারে এ একদিনে পাঁচটা একা তিনটে চেয়ার বানালে হচ্ছে একা দুটো চেয়ার বানাতে পারবে অতএব একই কাজ রমেশ দিনে করতে পারবে রমেশ করতে পারবে টোটাল কাজ বাই এফিসিয়েন্সি মানে দুই টোটাল কাজটা করতে পারবে কত দিনে স্যার পনেরো দিনে ঠিক আছে নেক্সট দেখো সিক্স বৃহত্তম সংখ্যাটির নির্ণয় করো যার দ্বারা সাতচল্লিশ পঁচানব্বই একশো সাতাশি সংখ্যাগুলোকে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্ট পড়ে থাকে দেখো এটা সিম্পল একটা প্রশ্ন এর কনসেপ্টের উপরে এক্স্যাক্টলি তুমি যদি উত্তর বের করতে যাও উত্তরটা কত হবে দেখো এইচসিএফ অফ কি হয় এটা দুটো ডিফারেন্স কত নাইনটি ফাইভ মাইনাস ফর্টি সেভেন কমা এরপর দেখো কত আছে ওয়ান এইট সেভেন ওয়ান এইট সেভেন মাইনাস দেখো কত হবে নাইনটি ফাইভ আর কে হবে তাদের পরস্পর যে ডিফারেন্সগুলো হবে তারপরে কত হবে ওয়ান এইটটি সেভেন মাইনাস দেখো কত হবে ফর্টি সেভেন এদের তুমি এইসিএফ বার করো দেখো এটার ডিফারেন্স কত হবে গো সাত আট হবে ফর্টি এইট এটার ডিফারেন্স কত হবে দেখো দুই আর এটা হবে কত বিরানব্বই এর ডিফারেন্স কত হবে দেখো শূন্য ওয়ান ফোর জিরো এদের হচ্ছে কি হবে বলো এই সিএফ বার করতে হবে এদের এদের কত হবে সব থেকে বড় সংখ্যা শুরু করব আট থেকে দিয়ে কি আট বলানব্বই কে ভাগ যায় স্যার ভাগ যায় না ছয় দিয়ে ভাগ যেতে গেলে তিন দিয়ে ভাগ যেতে হবে ওয়ান ফোর জিরো তিন দিয়ে ভাগ যায় না অতএব এই অ্যান্সারটাও হবে না বাদ বাকি দুই দিয়ে সবাইকে যাবে কিন্তু উত্তর হবে চার কারণ সব থেকে বড়টা বলেছে তার মানে চার দেখো চার দিয়ে একে ভাগ যায় চার দিয়ে একে ভাগ যায় চার দিয়ে একেও ভাগ যায় হতো এবং আমাদের উত্তর হবে কত চার এবারে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারো অপশান টেস্ট হিসেবে তুমি দেখো প্রথমে সব থেকে বড় সংখ্যা চেক করতে গেলে আট দিয়ে ভাগ করলে প্রথম কথা হচ্ছে কি কত ভাগ হবে আট পাঁচে চল্লিশ সাত ভাগ এটা যদি তুমি ভাগ করো কত হবে আঠারো পাঁচের নব্বই পাঁচ ভাগ হয়ে যাবে সরি আট একে আট আশি হবে আট এগারো আটে অষ্ট অষ্টআশি যদি হয় এটা কত হবে সাত ভাগ শেষ এখানে সাত ভাগ শেষ আট দুয়ে ষোলো হবে তারপরে টোয়েন্টি সেভেন আট তিনে চব্বিশ তিন ভাগ শেষ হবে তাহলে দেখো ভাগ শেষ মিলছে না ছয় দিয়ে যদি তুমি ভাগ করো ছ সাত বিয়াল্লিশ পাঁচ ভাগ শেষ হবে ছয় তিনে আঠারো সাত ভাগ শেষ হবে না চার দিয়ে তুমি যদি ভাগ করো দেখো চার দিয়ে ভাগ করলে এগারো চারে চুয়াল্লিশ তিন ভাগ শেষ চার দুয়ে আট চার তিনে বারো দেখো তিন ভাগ শেষ চার চারে ষোলো চার ছয় চব্বিশ মানে দেখো তিন ভাগ শেষ চার দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে তিন তিন করে ভাগ শেষ থাকছে অতএব উত্তর আমরা এইভাবেও বের করতে পারি কোশ্চেন নাম্বার সেভেন মোহন এবং সোহান একই সাথে একটি সম্পত্তিতে যথাক্রমে ছ হাজার টাকা এবং আট হাজার টাকা বিনিয়োগ করে এবং ছ মাস পরে সোহান তার বিনিয়োগকৃত অর্থ তুলে নেয় এক বছর শেষে মোহন ও সোহানের প্রাপ্ত টাকার অনুপাত কত হবে দেখো মোহন ইনভেস্ট করেছে কত টাকা ছ হাজার টাকা সোহান ইনভেস্ট করেছে কত টাকা আট হাজার টাকা কিন্তু কথা হচ্ছে ছ মাস পরে সোহন তার বিনিয়োগকৃত অর্থ তুলে নেয় তাহলে সোহন এখান থেকে আমরা পেতে পারি এটা হচ্ছে মোহন এবং এটা হচ্ছে সোহন এবারে দেখো মোহনের টাকাটা টোটাল বারো মাসের জন্য ইনভেস্ট হয়েছে এক বছরের কথা বলা হয়েছে আর সোহন হচ্ছে ছ মাস পরে টাকা তুলে নিয়েছে অতএব সোহনের টাকাটা মাস ইউটিলাইজ হয়েছে তাহলে এটাই হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট রেশিও এটাই তাদের প্রফিট রেশিও তিনটে শূন্য কেটে দাও এখানে ছয় ছয় কেটে দাও দেখো চার তিনে বারো আর এটা কত হবে চার দুয়ে আট অতএব থ্রি ইস টু টু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন নাম্বার এইট দেখো অনিত সাতাত্তর দিনে একটি কাজ করতে পারে রাম এগারো দিনে একই কাজ করতে পারে রাম ও অনিত একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার তিন দিন আগে রাম কাজ ছেড়ে দেয় কাজ শেষ হওয়া আনুমানিক দিন সংখ্যা নির্ণয় করো ঠিক আছে ভালো করে খেয়াল করো অনিত কাজটা করতে পারে কত দিনে অনিত কাজটা করতে পারে সাতাত্তর দিনে আর রাম কাজটা করতে পারে কত দিনে স্যার রাম কাজটা করতে পারে এগারো দিনে টোটাল কাজের পরিমাণ আমি ধরলাম কত সাতাত্তর অনিতের এফিসিয়েন্সি এক আর রামের এফিসিয়েন্সি হচ্ছে দেখো সাত এবারে ঘটনা হচ্ছে কাজ শেষ হওয়ার তিন দিন আগে এই যে তিন দিন কাজ শেষ হওয়ার তিন দিন আগে কাজ ছেড়ে দিয়েছে কে তিন দিন আগে রাম কাজ ছেড়ে দেয় তাহলে এখানে রাম তিন দিন আগে কাজ ছেড়ে দিয়েছে তাহলে এই তিন দিন কাজ করেছে কে এই তিন দিন কাজ করেছে হচ্ছে অনিত তাহলে অনিত একদিনে এক ইউনিট কাজ করে তো স্যার তিন দিনে কাজ করে নিয়েছে কত ইউনিট তিন ইউনিট কাজ করে নিয়েছে আমাদের টোটাল কাজের পরিমাণ হচ্ছে সাতাত্তর ইউনিট তাহলে সাতাত্তর ইউনিটের মধ্যে তিন ইউনিট কাজ হয়ে গেলে বাদ বাকি পড়ে আছে সেভেন্টি ফোর ইউনিট পড়ে আছে এর দুজনের পার ডে এর এফিসিয়েন্সি মানে কি এক একদিনে এরা কতটা কাজ করতে পারে এক দিনে এরা আট ইউনিট কাজ করতে পারে ঠিক আছে এক দিনে যদি এরা আট ইউনিট কাজ করতে পারে সেভেন্টি ফোর ইউনিট কাজ করতে অ্যাপ্রক্সিমেটলি কত অ্যাপ্রক্সিমেটলি ন দিন লেগেছে অ্যাপ্রক্সিমেটলি ওকে আর এ ধারে তিন দিন এক্সট্রা কাজ হয়েছে তিন দিন ওখানে অনি একা কাজ করেছে তার মানে বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি কাজটা বারো দিন পর্যন্ত চলবে কাজটা অ্যাপ্রক্সিমেটলি বারো দিন চলবে বা বারো দিনের একটুখানি বেশি চলবে এই জন্য বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি বা আনুমানিক দিন সংখ্যা নির্ণয় করো অ্যান্সার হবে হচ্ছে বারো ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার নাইন একজন দুধওয়ালা পঁয়তাল্লিশ লিটার দুধ কিনে তাতে পনেরো লিটার জল মেশায় যদি মিশ্রণের প্রতি লিটারের দাম পঞ্চাশ টাকা হয় তাহলে প্রতি লিটার দুধের ক্রয় কত ভালো করে ভেবে দেখো একটা লোক পঞ্চাশ টাকা প্রত্যেক লিটার হিসেবে বিক্রি করছে এবং যখন ও বিক্রি করছে তখন কি করছে পঁয়তাল্লিশ লিটার দুধ এবং তাতে পনেরো লিটার জল মিশিয়েছে তার মানে অ্যাকচুয়ালি ও বিক্রি করছে কি হিসাবে ষাট লিটারই বিক্রি করছে তাহলে ষাট লিটারে টোটাল দাম হচ্ছে এটা কিন্তু ও কিনেছিল কত টাকা ও কিন্তু শুধু কিনেছে পঁয়তাল্লিশ লিটার দুধ তাহলে অ্যাকচুয়ালি কেনার সময় ও কিন্তু পঁয়তাল্লিশ লিটারের দাম যেটা সেটাই হচ্ছে কিনেছে তার মানে আমি বলতে পারি প্রত্যেক লিটার দুধের দাম হচ্ছে কত বাই পঁয়তাল্লিশ ঠিক আছে এবার এটাকে সিমপ্লিফাই করো দেখো পনেরো চারে ষাট পনেরো তিনে পঁয়তাল্লিশ এটা কত হবে পাঁচ চারে কুড়ি দুশো বাই হচ্ছে দেখো তিন দুশো বাই তিন মানে হচ্ছে ছেষট্টি পূর্ণ দুই বাই তিন হচ্ছে ওর দাম ঠিক আছে ওকে দেখো নেক্সট দেখো বিধি রাধাকে বার্ষিক চক্রবৃদ্ধি হারে দু বছরের জন্য বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে আট হাজার টাকা দিয়েছিল ওকে রাধাকে দু বছরের জন্য বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল সুদে ধার দিলে বিধির কত ক্ষতি হতো স্বাভাবিকভাবে আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা ধার দিলে যত টাকা পাওয়ার কথা সিম্পল ইন্টারেস্ট দিলে তার থেকে কম টাকা পাবো তাহলে তুমি বলো দু বছরের জন্য এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে ফাইভ পার্সেন্ট হিসেবে দু বছরে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হবে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে দেখো টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটা আমরা এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টের কনসেপ্ট থেকে পেতে পারি আর সিম্পল ইন্টারেস্ট হিসেবে কি পেতে পারি সিম্পল ইন্টারেস্ট হিসেবে আমরা দু বছরের জন্য পেতে পারি দেখো দশ পার্সেন্ট টাকা প্রত্যেক বছর পাঁচ পার্সেন্ট করে দু বছরের সিম্পল ইন্টারেস্ট দশ তাহলে ও কত টাকা কম পেত ও পয়েন্ট টু পার্সেন্ট টাকা হচ্ছে দেখো কম পেত তাহলে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট টাকা কত টাকার উপরে ও আট হাজার টাকা ধার দিয়েছিল আট হাজার টাকাতে ও হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট টাকা হচ্ছে কম পেতো পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে এটা তুলে দিলে নিচে হচ্ছে কত হবে একশো পঁচিশ চারে একশো আর চারে কাটলে দেখো চার কুড়ি তাহলে অ্যান্সার হচ্ছে ও কুড়ি টাকা অ্যাকচুয়ালি কম পেত ঠিক আছে কোশ্চেন নাম্বার ইলেভেন বলেছে রেসিও অফ দা নাম্বার অফ বয় টু দা গার্লস ইথ সিক্সটিন ইস টু নাইন দেন হোয়াট ইস দা মিন প্রপোর্শনাল বিটুইন দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দা স্কুল মিন প্রপোর্শনাল বলছে দেখো বয়েজ কত হবে বয়েজ আছে স্যার হবে পঞ্চাশ ইন্টু ষোলো বাই হচ্ছে কত টোটাল পঁচিশ ইউনিটের মধ্যে ষোলো ইউনিট আছে বয় তাহলে পঁচিশ দুয়ে পঞ্চাশ তাহলে বয় যদি বত্রিশ হয় তাহলে ডেফিনেটলি গার্লস কত হবে গার্লস হচ্ছে আঠারো হবে টোটাল পঞ্চাশের মধ্যে ঠিক আছে তাহলে এদের বলেছে কি মিন প্রপোর্শনাল বিটুইন নাম্বার অফ বয়স তাহলে মিন প্রপোর্শনাল মানে কত হয় গো মিন প্রপোর্শনাল মানে যে দুটো সংখ্যা আছে তাদের গুণ করে তাদের বর্গমূল করলে মিন প্রপোর্শনাল হয় তাহলে বত্রিশকে আমি লিখতে পারি কি দেখো ষোলো ইন্টু দুই আর আঠারোকে লিখতে পারি নয় ইন্টু দুই তাহলে ষোলোর বর্গমূল হচ্ছে চার নয়ের বর্গমূল হচ্ছে তিন আর এই দুটো দুই থেকে একটা দুই বাইরে আসবে তাহলে কত হবে চার দুয়ে আট তিনে চব্বিশ মিন প্রপোর্শন হচ্ছে কত হবে বলো চব্বিশ ঠিক আছে নেক্সট এ কার ইজ ট্রাভেলিং অ্যাট এ ইউনিফর্ম স্পিড অফ ফিফটি ওয়ান কিলোমিটার পার আওয়ার দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য কার ফ্রম টেন ফর্টি এম টু হচ্ছে ওয়ান পি এম তাহলে দেখো তার স্পিড দেওয়া আছে কত স্পিড দেওয়া আছে একান্ন কিলোমিটার পার আওয়ার ওকে আর সময় কত লেগেছে দেখো এগারোটা থেকে একটা পর্যন্ত দশটা চল্লিশ থেকে এগারোটা দশটা চল্লিশ থেকে এগারোটা যদি হয় কত মিনিট বলো এদিকে কুড়ি মিনিট এগারোটা হলো বারোটা একটা হচ্ছে আর এখানে কত ঘন্টা দু ঘন্টা তাহলে এটাকে যদি আমি ঘন্টায় কনভার্ট করি কত হবে গো বলো কুড়ি বাই ষাট করলে ঘণ্টায় কনভার্ট হয়ে যাবে তার মানে একের তিন প্লাস দেখো দুই তার মানে হবে কত সেভেন বাই তিন ঘন্টা অতএব ডিস্টেন্স কতটা কভার করবে স্পিড ইনটু টাইম তাহলে হবে কত একান্ন ইন্টু সাত বাই হচ্ছে দেখো তিন তিন সতেরো একান্ন সতেরো সাতে কত হবে একশো উনিশ কিলোমিটার ওকে নেক্সট কোশ্চেন নাম্বার দেখো তেরো দিন তার গ্রাহকদের একটি বর্ষাতির উপর মানে রেনকোটের উপরে পনেরো পার্সেন্ট ছাড় দেন এবং তিনি এখনো পঁচিশ লাভ করেন আটশো টাকার বাজারজাতকৃত বর্ষাতির প্রকৃত ক্রয় মূল্য কত মানে কি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট অফ দ্য রেনকোট মার্ক্ট্র ফ্রম এইট হান্ড্রেড মার্ক প্রাইস কত আছে স্যার মার্ক প্রাইস আছে হচ্ছে আটশো ঠিক আছে তাতে সে কি করে ডিসকাউন্ট দেয় কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে এটাতে সেলিং প্রাইস কত হয়ে গেল আটশো এবং তাতে যখন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এটা কত হবে পঁচাশি বাই হচ্ছে একশো ঠিক আছে এটা হচ্ছে সেলিং প্রাইস এবারে যদি বলেছে স্টিল মেক্স এ প্রফিট অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে সেখান থেকে সরাসরি আমি কস্ট প্রাইস বলতে পারি অ্যাকচুয়ালি হয় কিভাবে কীভাবে দেখে নাও আমি একবারে বলে দিচ্ছি উত্তর কি হবে তারপরে বলবো যে কিভাবে এলো তাহলে এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস সেলিং প্রাইস কত পার্সেন্ট প্রফিট করছে তারপরেও পঁচিশ পার্সেন্ট তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসে ফিরে যেতে গেলে আমি গুণ করবো কত একশো বাই একশো পঁচিশ ঠিক আছে এবারে সিম্প্লিফাই করো শূন্য শূন্য কেটে দাও এখানটাতে শূন্য শূন্য কাটলে এবারে দেখো পঁচিশ এই দুটো শূন্যের জন্য পঁচিশ চারে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ করলাম পাঁচে করলে দেখো সতেরো ওকে তাহলে সতেরো হলো তাহলে অ্যান্সার কত হলো দেখো আট চারে বত্রিশ আর এখানে হচ্ছে দেখো সতেরো তাহলে কত হবে চৌত্রিশ সতেরো তিনে একান্ন আর তিন হচ্ছে দেখো পাঁচশো চুয়াল্লিশ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার পাঁচশো চুয়াল্লিশ টাকা এবারে যে এই লাইনটা আমি সরাসরি কীভাবে করলাম সেটা তোমাকে বলি দেখো কস্ট প্রাইসের উপরে আমি পঁচিশ পার্সেন্ট যদি লাভ করি তাহলে সেলিং প্রাইসটা কত হবে সেলিং প্রাইস পঁচিশ পার্সেন্ট লাভ হলে আমি বলতে পারি কস্ট প্রাইস ইন্টু একশো পঁচিশ বাই একশো এটা লিখতে পারি তাহলে কস্ট প্রাইস সমান কত হবে দেখো কস্ট প্রাইস সমান হচ্ছে সেলিং প্রাইস ইন্টু হানড্রেড বাই হচ্ছে দেখো একশো পঁচিশ তাহলে এখানে তুমি সেলিং প্রাইস পেয়েছ এটা তার সঙ্গে জাস্ট হচ্ছে হানড্রেড বাই একশো পঁচিশ গুণ করলে তুমি এই লাইনগুলোকে তোমাকে ইজিলি মনে রাখতে হবে যে এর সঙ্গে এত গুণ করলে কস্ট প্রাইস পাই এর সঙ্গে এত গুণ করলে হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা সেটা গুণ করলে আমরা সেলিং প্রাইস পাই এগুলো তুমি যত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে সময় তোমার তত কম লাগবে ঠিক আছে নেক্সট দেখো বিপরীত দিকে চলমান দুটো ট্রেন যথাক্রমে তিরিশ সেকেন্ডে এবং পনেরো সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করে এবং তারা পঁচিশ সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে তাদের গতির অনুপাত কত ঠিক আছে আমি বলতে পারি প্রথম যে ট্রেনটা ট্রেন ওয়ান তার স্পিড হচ্ছে কত আমি দুজনের স্পিড লিখলাম ঠিক আছে এর স্পিড হচ্ছে কত এক্স আর এই দ্বিতীয় ট্রেনটা তার স্পিড হচ্ছে দেখো কত ওয়াই এই ট্রেন ট্রেনে দাঁড়িয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো লোককে তিরিশ সেকেন্ডে অতিক্রম করেছে তাহলে বলো ট্রেনের গতিবেগ জানি দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করার সময় জানি তাহলে ট্রেনের লেন্থ আমরা পাবো যে কোনো ট্রেনের গতিবেগ মানে কি হয় গো ট্রেনের গতিবেগ যে কোনো ট্রেনের গতিবেগ যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাকে অতিক্রম করে বা কোনো গাছকে অতিক্রম করে ট্রেনের লেন্থ বাই হচ্ছে কি হয় অতিক্রম করার জন্য সময় তাহলে সেখান থেকে আমি বলতে পারি ট্রেনের লেন্থ মানে কি হবে স্পিড ইন্টু টাইম হবে এবারে ভালো করে খেয়াল করো এই ট্রেনটা প্রথম ট্রেনটা ট্রেন ওয়ান তাহলে তার ডিস্টেন্স বা তার লেন্থ কত হবে তার লেন্থটা হবে এই হচ্ছে তার স্পিড আর অতিক্রম করতে সময় নিচ্ছে কত তিরিশ সেকেন্ড তার মানে এটা হচ্ছে থার্টি এক্স থার্টি এক্স দ্বিতীয় ট্রেনটা অতিক্রম করতে সময় নিচ্ছে পনেরো সেকেন্ড তার জন্য তার লেন্থ হবে পনেরো ওয়াই তাহলে এই হচ্ছে দুটো ট্রেনের আমি লেন্থ পেয়ে গেলাম এবারে ক্রসিং টাইম কি হয় আমরা জানি কি রিলেটিভ ভেলোসিটি থেকে ক্রসিং টাইম মানে দুটো ট্রেনের লেন্থ বাই তাদের হচ্ছে ক্রসিং টাইম আমাকে এখানে দেওয়া আছে পঁচিশ সেকেন্ড ট্রেন দুটোর লেন্থের যোগফল কত হবে থ্রি তিরিশ এক্স প্লাস দেখো কত পনেরো ওয়াই এবারে ভালো করে খেয়াল করো রিলেটিভ স্পিড বিপরীত দিকে চলমান বলেছে তাদের স্পিড দুটোর কি হবে যোগ হয়ে যাবে এখানে দুটো স্পিড কি আছে এক্স ওয়াই তার মানে বলবো এক্স প্লাস কত হবে ওয়াই হবে এবারে তুমি এটাকে ক্যালকুলেশন করো গুণ করো গুণ করলে কত হবে ওদিকে দেখো তিরিশ এক্স উপরটা রাখলাম আর এটাকে গুণ করে ওদিকে বসালাম তিরিশ এক্স প্লাস পনেরো ওয়াই সমান পঁচিশ এক্স প্লাস পঁচিশ ওয়াই পঁচিশ এক্স প্লাস পঁচিশ ওয়াই এক্সটাকে এদিকে নিয়ে এলে পাবো হচ্ছে ফাইভ এক্স আর ওয়াইটা ওদিকে গেলে কত হবে দেখো টেন ওয়াই পাঁচে কাটলে দেখো দুই অথবা এক্সের ভ্যালু হচ্ছে দুই এর ভ্যালু এক তাহলে এক্স অনুপাত ওয়াই সমান কত হবে বলো টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো টু ইস টু ওয়ান ওকে নেক্সট দেখো খুব সিম্পল প্রশ্ন একটা একটা পার্টে এই ধরনের অঙ্কগুলোকে আমরা বের করব কিভাবে দেখো শুধু এইটার ভ্যালু কত হবে দেখো ভাগের কাজ আগে আমরা সূত্র কি জানি ভি ডি এম এ এস এটা হচ্ছে আমাদের সূত্র এই দিক থেকে ওকে তাহলে ভাগের কাজ আগে হলে ওয়ান আর এটা কত হবে দেখো এক বাই ছয় তাহলে আমি দেখতে পাচ্ছি এই উপরের অংশের ভ্যালু কত হবে ওয়ান বাই সিক্স এটা দেখো প্রথমে তোমার কত হবে অফের কাজ আগে হবে তার মানে এটা হবে দেখো এক বাই ছত্রিশ আর এটা কত হবে এক বাই ছয় ভাগ তার মানে পরের লাইনে লিখতে হবে এক বাই ছয় গুণ করলে ছত্রিশটা উপরে চলে যাবে তার মানে এটা কত হবে দেখো ছয় তার মানে এই পুরোটা থেকে আমরা কত পেলাম দেখো ছয় তাহলে আমরা কি পাচ্ছি ভগ্নাংশে উপরে আছে একের ছয় আর নিচে আছে দেখো ছয় তার মানে অ্যাকচুয়ালি এটা কত হবে এক বাই ছত্রিশ আর ওদিকে মাইনাস হিসেবে কত আছে এক বাই ছত্রিশ আছে অতএব কেটে গিয়ে কত হলো জিরো হলো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে বি হচ্ছে হবে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বিভিন্ন দিনে একটি নির্দিষ্ট শহরের গড় তাপমাত্রা নিম্নরূপ সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের বিয়াল্লিশ ডিগ্রি গড় ছিল মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারে ছিল চুয়াল্লিশ সোমবার ও শুক্রবারের তাপমাত্রার অনুপাত যদি ফাইভ থ্রি টু ফাইভ হয় তাহলে শুক্রবারের তাপমাত্রা কত সিম্পল প্রশ্ন দেখো সোমবার মঙ্গলবার বুধবার এবং হচ্ছে বৃহস্পতিবার টোটাল কত হবে স্যার এক দুই তিন চার টোটাল হচ্ছে চার দিয়ে গুণ করবো চার চারে ষোলো চার দুয়ে আট তারপরে মঙ্গলবার বুধবার তারপরে দেখো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং হচ্ছে শুক্রবার টোটাল কত হবে দেখো চুয়াল্লিশ ইন্টু চার ওয়ান সেভেন সিক্স তাই তো চার চারে ষোলো হাতে এক ষোলো আর এক সতেরো তুমি যদি এটাকে বাদ দিয়ে দাও কী পাবে বাদ দিয়ে দিলে তুমি কী পাবে এগুলো সব কেটে যাবে পড়ে থাকবে সোমবার মাইনাস শুক্রবার বাদ হবে মাইনাস তাহলে কত হবে মাইনাস আট ঠিক করলাম মাইনাস আট তাহলে এখান থেকে তুমি বলতে পারো ফ্রাইডে মাইনাস মন্ডে সমান হচ্ছে আট সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম এবার তোমাকে বলেছে কি দেখো সোমবার ও শুক্রবারের সোমবার ও শুক্রবারের অনুপাত দেখো থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ তাহলে শুক্রবার পাঁচ ইউনিট হলে সোমবার তিন ইউনিট কত ডিফারেন্স স্যার দুই ডিফারেন্স তাহলে বলতে পারি দুই ইউনিট মানে যদি আট হয় এক ইউনিট মানে চার এক ইউনিট মানে চার হলে পাঁচ ইউনিট মানে স্যার কত হবে কুড়ি হবে ঠিক বললাম না ভুল বললাম শুক্রবারের তাপমাত্রা কত তাই তো কোথাও ভুল করেছি এখানে ভুল করেছি মে বি ওয়ান সেভেন্টি সিক্স ওয়ান সিক্স এইট ঠিক আছে চার দুয়ে আট চার চারে ষোলো এটা কত হচ্ছে আট আট ডিগ্রি তো ঠিকই তো আছে এখানে থ্রি ইস যদি ফাইভ হয় আচ্ছা ঠিক আছে দেখি এক মানে কত হচ্ছে চার আর চার তিনে কত হচ্ছে হচ্ছে দেখো আমাকে জিজ্ঞেস করেছে কার কথা কথা শুক্রবারের শুক্রবার শুক্রবার হচ্ছে আচ্ছা ঠিক আছে কত ওকে এই হচ্ছে ব্যাপার শুক্রবার সোমবারের মধ্যে পার্থক্য হচ্ছে আট ইউনিট আমি দেখতে পাচ্ছি শুক্রবারে পাঁচ ইউনিট ছিল সোমবারে তিন ইউনিট ছিল তাহলে দু পার্থক্য কত হচ্ছে দুই ইউনিট পার্থক্য দুই ইউনিট মানে বলতে পারি আট এক ইউনিট মানে চার তাহলে পাঁচ মানে কত হবে কুড়ি তিন মানে বারো আমাকে জানতে চেয়েছে শুক্রবারের কথা অতএব শুক্রবার কত হবে শুক্রবার হচ্ছে হবে কুড়ি একজন মহিলা বাড়ি থেকে অফিস চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং কিমি প্রতি বেগে ফিরে আসে যাত্রার সময় তার গড় গতিবেগ কত গড় গতিবেগের সূত্র আমরা জানি ভি টু ভি ওয়ান ভি টু বাই হচ্ছে ভি ওয়ান প্লাস হচ্ছে স্যার ভি টু ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা পেতে পারি টু ইন্টু দেখো চল্লিশ ইন্টু সত্তর বাই নিচে যোগ করলে কত হবে একশো দশ শূন্য শূন্য কাটলে আট সাতে ছাপ্পান্ন ফাইভ সিক্স শূন্য বাই হচ্ছে এগারো তাহলে এগারো পাঁচে পঞ্চান্ন শূন্য দশ বাই কত হচ্ছে দেখো এগারো পঞ্চাশ পূর্ণ দশ বাই এগারো কিলোমিটার পার আওয়ার ওকে নেক্সট দেখো থার্ড সমানুপাতি তাহলে থার্ড সমানুপাতি হচ্ছে কত হবে ষোলো বাই থ্রি টু জিরো সমান কত হবে থ্রি টু জিরো বাই হচ্ছে কত হবে এক্স এই যে ষোলো থ্রি টু জিরো আর এক্স এর আর এর অনুপাত যা হবে এর আর এর অনুপাত তা হবে দেখো গুণ করো ষোলো দুইয়ে বত্রিশ শূন্য তাহলে এক্স ইকুয়াল টু কত হবে বত্রিশ চৌষট্টি ডবল জিরো কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত সিক্স ফোর ডবল জিরো ওকে দেখো নেক্সট দেখো দ্য প্রাইস অফ এ কমোডিটি ইনক্রিজেস বাই টেন পার্সেন্ট ফ্রম টু থাউজেন্ড কুড়ি থেকে একুশে দশ পার্সেন্ট বেড়েছে অ্যান্ড ইট এগেন ইনক্রিজ বাই ফিফটিন পার্সেন্ট ফ্রম টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি টু আবার পনেরো পার্সেন্ট বেড়েছে একুশ থেকে বাইশ দ্য ডিফারেন্স ইন দ্য প্রাইস ইন দু হাজার কুড়ি এবং বাইশ পঁয়ত্রিশ টাকা হোয়াট ইজ দ্য প্রাইস অব দ্য কমোডিটি ইন দু হাজার একুশ কত টাকা দাম ছিল একুশে দেখো প্রথমে বলেছে দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ একটা গল্প আছে আর দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ ঠিক আছে আমি যদি ধরে নিই দু হাজার কুড়িতে কোনো জিনিসের দাম ছিল একশো টাকা দু হাজার একুশে দামটা কত হবে স্যার দশ পার্সেন্ট বেড়েছে মানে কত হবে একশো দশ হবে আবার তারপরে বেড়েছে কত পনেরো পার্সেন্ট বলো একশো দশের পনেরো পার্সেন্ট বৃদ্ধি মানে আমি বলতে পারি একশো পনেরো বাই একশো বলতে পারি তাহলে শূন্য শূন্য কেটে দাও এগারো ইন্টু একশো পনেরো করলে কত হবে দেখো পাঁচ হবে পাঁচ এক ছয় হবে আর এক এক কত হবে দুই হবে ঠিক আছে এটা বারোশো পঁয়ষট্টি নিচে কত হবে দশ তার মানে একশো ছাব্বিশ দশমিক পাঁচ হবে একশো ছাব্বিশ দশমিক একশো ছাব্বিশ দশমিক কত হবে পাঁচ তুমি এটা করতে পারো আর তুমি এটাকে পাঁচ দিয়ে কেটে দিতে পারো পাঁচ দুয়ে দশ তার পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো এগারো দিয়ে গুণ করলে কত হবে টু ফাইভ থ্রি বাই হচ্ছে দেখো দুই তাহলে তাহলে কত হচ্ছে দুই দুই একে দুই দুই দুয়ে চার দুই ছয় বারো দশমিক দু পাঁচে দশ সেটাই আমি লিখেছি তাহলে এখান থেকে এই পুরো জিনিস থেকে আমরা পেলাম দু হাজার কুড়িতে কোনো জিনিসের দাম একশো টাকা হলে দু হাজার একুশে দাম হচ্ছে একশো দশ টাকা আর দু হাজার বাইশে দাম হচ্ছে একশো ছাব্বিশ দশমিক পাঁচ টাকা তা ডিফারেন্স ইন দ্য প্রাইস দু হাজার কুড়ি এবং বাইশ দু হাজার কুড়ি এবং বাইশের ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি কত ইউনিট বলো ছাব্বিশ দশমিক পাঁচ ইউনিট একশো টাকা একশো ছাব্বিশ দশমিক পাঁচ টাকা পার্থক্য হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ টাকা সেটা মানে আমাকে দেওয়া আছে কত পঁয়ত্রিশ টাকা সেটা মানেই আমাকে দেওয়া আছে এখানে কত টাকা বলো পঁয়ত্রিশ টাকা আমাকে জানতে চাওয়া হয়েছে তাহলে ওই জিনিসটার দাম হোয়াট ইজ দ্য প্রাইস অব দ্য কমোডিটি ইন দু হাজার একুশ একুশের দাম হচ্ছে একশো দশ টাকা তার মানে এক ইউনিট মানে কত হলো এক ইউনিট মানে হচ্ছে পঁয়ত্রিশ বাই ছাব্বিশ দশমিক পাঁচ আর একশো দশ মানে কত একশো দশ টাকা মানে হচ্ছে ইন্টু ওয়ান ওয়ান জিরো এবারে এটাকে করতে হবে ক্যালকুলেশান দেখো দশমিক তুলে দিলে এখানে আরও একটা শূন্য হবে এগারো দিয়ে কাটবে এটা হচ্ছে একশো এগারো দিয়ে কাটবে এগারো দুয়ে বাইশ না একশো এগারোতে কাটবে না পাঁচে কাটবে আমরা করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো আর এখানে হবে দেখো পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ শূন্য আর কিছু কাটবে কাটবে না আর তাহলে এখানে দেখো সাতাত্তর হবে দুই দিয়ে গুণ করলে সত্তর এগারো দিয়ে গুণ করলে হচ্ছে কত হবে সাতাত্তর শূন্য একে ভাগ করব আমরা কত দিয়ে সাতাত্তর সাতাত্তরশকে ভাগ করব হচ্ছে দেখো তিপান্ন দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে সাতাত্তর সাতাত্তরশ একে ভাগ করব হচ্ছে দেখো তিপান্ন দিয়ে এক যাবে একে হচ্ছে কত হবে তিপান্ন এটা হচ্ছে চার আর এটা হচ্ছে দেখো দুই শূন্য হবে এটা কত চারে যাবে চার তিনে বারো চার পাঁচে কুড়ি চারে যাবে চার তিনে বারো চার পাঁচে কুড়ি একে একুশ আর কিছু আছে চোদ্দ কোথাও আছে না একমাত্র এইখানে চোদ্দো আছে অ্যান্সার হচ্ছে হবে এ ওকে একটি বৈদ্যুতিক গিজার এ ইলেকট্রিক গিজার ইজ সোল্ড সোল্ডেনিডিউসিং টু ফোর ফোর ইন অ্যাডিশন টু টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ ফিফটিন পার্সেন্ট এবং ফোর পার্সেন্ট অন দ্য প্রাইস ফাইন্ড দ্য মার্ক প্রাইস দেখো মার্ক প্রাইস একটা আছে কিছু তাতে হচ্ছে প্রথমবারে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে জিনিসটার দাম হয় বাই কত হবে বলো হান্ড্রেড তারপরে সেই জিনিসের উপরে আবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে মানে কত হবে নাইনটি সিক্স বাই হান্ড্রেড এই যে দামটা হলো এর উপরে আবার ছাড় দেওয়া হয়েছে কত টাকা দুশো চুয়াল্লিশ টাকা তাতে গিয়ে জিনিসটার দাম হয়েছে সেভেন ওয়ান ডবল জিরো বলো ক্লিয়ার হয়েছে ওকে তাহলে এবার দেখো এবারে দেখো এই দুশো চুয়াল্লিশটাকে ওদিকে যোগ করে দিলে কত হবে দুশো চুয়াল্লিশ যোগ হলে দেখো টু থ্রি ফোর ফোর হবে সেভেন থ্রি ফোর ফোর এই হচ্ছে গিয়ে এখানকার গল্প ঠিক আছে একাত্তরশ তার সঙ্গে দুশো চল্লিশ যোগ করলে সেভেন থ্রি ফোর ফোর হলো এবারে কাটাকাটি করো এবারে কাটাকাটি করলে দেখো কত হবে চারে কাটা যাবে কাটবে চার দুই আট চার চারে ষোলো চার একে চার চার আটে বত্রিশ চার তিনে বারো চার ছয় দেখো চব্বিশ আবার চারে যাবে চার ছয় চব্বিশ চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার নয়ে দেখো ছত্রিশ ঠিক আছে এবারে কিসে যাবে তিনে যাবে তিন পনেরো তিনে যাবে দেখো তিন দুয়ে ছয় তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তিনে দেখো নয় ওকে এরপরে দেখো এটা যদি পাঁচে কাটা হয় পাঁচ সতেরো পাঁচ দুয়ে দশ এটা সতেরো নয়ে কাটবে ওকে আর দুইয়ে কাটলে কত হলো দুই দশ তার মানে অ্যান্সার হচ্ছে দেখো মার্ক প্রাইস ইকুয়াল টু কত হবে দেখো নয় আর এদিক থেকে তিনটে শূন্য গিয়ে ওখানে বসবে মার্ক প্রাইস হচ্ছে কত হবে বলো ন হাজার হবে ঠিক আছে নেক্সট কাটাকাটিগুলো তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে ক্যালকুলেটিভ আছে একটু দেখে নাও ইন এ ডিসকাউন্ট স্কিম দেয়ার ইজ ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস অফ ফাইভ হান্ড্রেড বাট অ্যাট দ্য এন্ড ইট ইজ সোল্ড ফর টু হান্ড্রেড হোয়াট অ্যাডিশনাল ডিসকাউন্ট ডিড দ্য কাস্টমার গেট জিনিসটার দাম ছিল পাঁচশো টাকা তাহলে তাতে হচ্ছে সে ফিফটি পার্সেন্ট কি হয়েছে ছাড় পেয়েছে তার মানে জিনিসটার দাম হওয়া উচিত ছিল আড়াইশো টাকা কিন্তু কাস্টমার সেটাকে কিনে নিয়ে এসেছে দুশো টাকাতে তার মানে সে আরও এক্সট্রা পঞ্চাশ টাকা ছাড় পেয়েছে তাই তো তাহলে সে এক্সট্রা যে আরও পঞ্চাশ টাকা ছাড় পেয়েছে কত টাকা দেখো এই যে আড়াইশো টাকা দামটা হয়েছিল তাতে সে আরো পঞ্চাশ টাকা ছাড় পেয়েছে তাহলে সেটার জন্য কত পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পেয়েছে দেখো এটা পাঁচে কাটবে এটা পাঁচে কাটলে পাঁচ দুয়ে দশ কত পার্সেন্ট হলো আরও এক্সট্রা হচ্ছে সে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট পেল নেক্সট একটি দ্রব্য পঁচাত্তরশো টাকা ধার্য এবং বারো পার্সেন্ট ছাড়ে উপলব্ধ দোকানদার ক্রেতাকে আরও একটি প্রাক মরসুম ছাড় দেয় এবং দ্রব্যটি দেখো কত চুয়ান্নশো টাকায় বিক্রি করে প্রাক মরসুম ছাড় নির্ণয় করে দেখো দুটো আগের অঙ্ক আর এটা প্রায় সেম টাইপের আর্টিকেল মার্কড অ্যাট পঁচাত্তরশো টাকা এবং অ্যাভেলেবেল অ্যাট এ ডিসকাউন্ট বারো পার্সেন্ট বলো পঁচাত্তরশো টাকাতে যদি আমি বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই কত টাকা ডিসকাউন্ট হয়ে গেল পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো বারো পাঁচে ষাটের শূন্য হাতের ছয় বারো সাথে চুরাশি আর ছয় কত হবে দেখো নব্বই তাহলে নশো টাকা ছাড় গেল তাহলে পঁচাত্তরশো টাকা থেকে নশো টাকা ছাড় গেলে দেখো কত হবে ছেষট্টিশো টাকা ঠিক লিখলাম নয় ছয় পনেরো ছেষট্টিশো টাকা ছেষট্টিশো টাকা জিনিসটার দাম হওয়া উচিত ছিল কিন্তু সেখানে আরও চুয়ান্নশো টাকায় জিনিসটা বিক্রি হয়েছে তার মানে চুয়ান্নশো টাকায় যদি বিক্রি হয় আমি বলতে পারি কত পার্সেন্ট আরও ছাড় পেয়েছে এইখানে সিম্প্লিফাই করে দাও দেখো এটা কত কাটবে ছয় কাটবে ছয় এগারো আর ছয় নয় চুয়ান্ন তাহলে এখানে কত ডিসকাউন্ট হয়েছে দুই ডিসকাউন্ট হয়েছে কততে বলো এগারোতে পার্সেন্টেজ মানে ইন্টু হান্ড্রেড আমরা পাচ্ছি তাহলে দুশো বাই হচ্ছে এগারো তার মানে এগারো একে এগারো আঠারো আছে এগারো একে এগারো হচ্ছে কত হবে তারপর নয় এগারো আটে অষ্টু আশি পয়েন্ট সামথিং দেখো এইটিন পয়েন্ট নাইন ফাইভ আছে ওই জন্য তোমাকে আরও একটা স্টেপ এগোতে হবে এগারো আটে অষ্টু হলে এখানে হচ্ছে দেখো কুড়ি হয় তাহলে দশমিকের পরে এক আসছে তার মানে এইটিন পয়েন্ট ওয়ান সামথিং হচ্ছে আমাদের অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে এ ঠিক আছে নেক্সট দেখো খুবই সিম্পল প্রশ্ন অসাধু ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে নশো পঞ্চাশ গ্রাম ভ্রু ওজন ব্যবহার করে তার মানে নশো গ্রাম সে দিয়েছে কত প্রফিট করে নিয়েছে পঞ্চাশ প্রফিট করে নিয়েছে হাজার আনতে এসেছিল নশো পঞ্চাশ দিয়েছে তার মানে হাজার টাকা নিয়ে নিয়েছে কিন্তু জিনিস দিয়েছে নশো পঞ্চাশ টাকার মাপে তার মানে প্রফিট করেছে কত পঞ্চাশ টাকা তাহলে এখানে নশো পঞ্চাশ টাকার জিনিস এর উপরে পঞ্চাশ টাকা প্রফিট করে নিয়েছে পার্সেন্টেজ মানে ইন্টু হান্ড্রেড করো শূন্য শূন্য কাটো পাঁচ উনিশ পাঁচ কাটলে তার মানে একশো বাই হচ্ছে কত হবে উনিশ উনিশ পাঁচে পঁচানব্বই তাহলে অ্যান্সার হচ্ছে কত এটা উনিশ পূর্ণ এখানে অ্যান্সার হচ্ছে কত উনিশ পূর্ণ পাঁচ বাই উনিশ পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ ওকে নেক্সট দেখো এর ভ্যালু দুই বি এর ভ্যালু তিন হলে হলে এ কিউব প্লাস বি কিউব এবং এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারের তৃতীয় সমানুপাতি কত দেখো প্রথম কথা হচ্ছে এ কিউব বি কিউব ভ্যালু কত হবে এটা হবে আট এটা হবে দেখো টোয়েন্টি সেভেন তার মানে এই এ কিউ প্লাস বি এর ভ্যালু প্রথম সংখ্যাটা কত হলো আমরা পেলাম প্রথম সংখ্যাটা হচ্ছে পঁয়ত্রিশ পরের সংখ্যাটা কত হবে এর ভ্যালু যদি দুই হয় চার এ বির ভ্যালু কত হবে বির ভ্যালু হচ্ছে তিন দুয়ে ছয় হবে আর বি স্কোয়ারের ভ্যালু কত হবে তিনের স্কোয়ার মানে কত হবে দেখো নয় তাহলে ছ চার দশ নয় কত হবে দেখো উনিশ এবারে হিসেব করো তৃতীয় সমানুবাদী কত তৃতীয় সমানুবাদী স্যার হচ্ছে এক্স ঠিক লিখলাম এ কিউ মানে হচ্ছে স্যার আট বি কিউ মানে হচ্ছে দেখো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আর আট যোগ করলে হচ্ছে কত হবে থার্টি ফাইভ এ স্কোয়ার মানে হচ্ছে স্যার চার এবি মানে হচ্ছে ছয় আর বি স্কোয়ার মানে হচ্ছে দেখো নয় ছ দশ নয় উনিশ ঠিক আছে তাহলে হচ্ছে কত পঁয়ত্রিশ বাই হচ্ছে দেখো উনিশ সমান কত হবে উনিশ বাই হচ্ছে দেখো এক্স ঠিক আছে এবারে দেখো তাহলে এক্সের ভ্যালু কত হবে উনিশ ইন্টু উনিশ বাই হচ্ছে দেখো থার্টি ফাইভ উনিশের স্কোয়ার কত হবে স্যার উনিশের কোয়ার স্কোয়ার হচ্ছে থ্রি সিক্স ওয়ান বাই হচ্ছে থার্টি ফাইভ ওকে ঠিক লিখলাম কুড়ি মাইনাস ওয়ান মানে আটত্রিশ তিনশো আশি মাইনাস উনিশ ঠিক আছে ওকে তাহলে থ্রি থ্রি সিক্স ওয়ান বাই পঁয়ত্রিশ তার মানে এটার অ্যান্সার হবে দশ পয়েন্ট সামথিং হচ্ছে আমাদের অ্যান্সার হবে তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে টেন পয়েন্ট থ্রি ওয়ান ওকে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার পঁচিশ নিচের কোন সংখ্যাটি অমূলত ফলোয়িং নাম্বার ইজ ইরেশনাল দেখো এটা তুমি তো ভাঙতে পারবে দেখতে পাচ্ছ চারের কিউব যদি হয় এটা হবে চার চৌষট্টির বর্গমূল কত হবে তার আট টু টু দি পাওয়ার সিক্স মানে হয় কত চৌষট্টি ভালো করে ভেবে দেখো চৌষট্টিকে যদি তুমি এরকম ভাঙতে থাকো দুই দু তিনে ছয় দুই দুয়ে চার দুই ষোলো বত্রিশ দেখো দুই আটে ষোলো দুই চারে আট দেখো দুই দুয়ে চার এক দুই তিন চার পাঁচ ছয় টু টু দি পাওয়ার সিক্স তাহলে টু টু দি পাওয়ার সিক্স তার সিক্স রুট অফ আছে দুই দেখো চৌষট্টি দুইয়ের পাওয়ার করলে কিছু হবে না টু টু দি পাওয়ার সিক্স বাই চার তার মানে হচ্ছে দেখো টু টু দি পাওয়ার থ্রি বাই টু অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে কি কোনটা হবে এটা কোনটি হচ্ছে অমূলত সংখ্যা তিনশো তিনশো পনেরো জন পুরুষের জন্য আটচল্লিশ দিনের মজুদ খাদ্য যথেষ্ট এই একই মজুদ কত দিনের জন্য যথেষ্ট যদি আরও পঁয়তাল্লিশ জন পুরুষ যোগদান করে তাহলে কত হবে তিনশো পনেরো কত দিনের জন্য কত জনের জন্য ছিল কত দিনের জন্য আটচল্লিশ দিনের জন্য বর্তমানে লোক সংখ্যা কত হয়েছে তিনশো পনেরো আর পঁয়তাল্লিশ যোগ করলে তিনশো দেখো ষাট তাহলে এটা ছয় যদি কাটি ছয় ছয় ছত্রিশ ছয় আটে ছয় আটে আটচল্লিশ চারে কাটলে দেখো চার দুয়ে আট চার পনেরো আর এটা হলো পনেরো দুয়ে তিরিশ পনেরো এক তার মানে হচ্ছে কত বিয়াল্লিশ কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে বলো বিয়াল্লিশ নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন চল্লিশ নাম্বারটি ফর্টি পার্সেন্ট বৃদ্ধি হলো তাহলে প্রকৃত বৃদ্ধি কত চল্লিশের ফর্টি পারসেন্ট পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটবে চার আর চার কত হবে ষোলো হবে ঠিক আছে নেক্সট একজন মানুষ এ ম্যান ক্যান রো আপস্ট্রিম অ্যাট বারো কিমি প্রতি ঘণ্টা ডাউন স্ট্রিম অ্যাট কুড়ি কিমি প্রতি ঘণ্টা ওকে ফাইন্ড দ্য ম্যানস রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার রেট অফ দ্য কারেন্ট মোট কথা হচ্ছে বোটের বেগ কি হয় ডাউন প্লাস আপ বাই হচ্ছে দুই কুড়ি আর বারো হচ্ছে বত্রিশ বাই দুই মানে হচ্ছে ষোলো আর স্ট্রিমের বেগ কত হবে এটা আট বাই দুই মানে কত হবে দেখো চার তাহলে ষোলো আর চার কোথায় আছে ষোলো আর চার হচ্ছে অপশান এতে আছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো বার্ষিক চক্রবৃদ্ধি হারে আট শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি সুদে একটি মূলধন তিন বছরে ষোলো ছয় নাইন তিন টাকা হলে মূলধন কত আট পার টাকা দেখো আট পার্সেন্ট কথার মানে হচ্ছে স্যার আট বাই হান্ড্রেড যদি তুমি করো চার দুয়ে আট চার পঁচিশ ঠিক আছে তাহলে এটা কত হবে দুই বাই পঁচিশ তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তিন বছরের জন্য আমরা বের করতে পারি কত টাকা ইন্টারেস্ট পঁচিশ টাকার দু টাকা ইন্টারেস্ট হয় এক বছরে তার মানে এটা তিন বছরের জন্য তুমি হিসেব করো এভাবে পঁচিশ অনুপাত হচ্ছে টোয়েন্টি সেভেন আর এটা কত হবে পঁচিশ অনুপাত হচ্ছে কত হবে টোয়েন্টি সেভেন রেসপেক্টিভ সাইড কি করব গুণ করব এটা কত হয় পঁচিশের কিউব এক থেকে ভাই তিরিশ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার কিউব মুখস্থ করা মাস্ট পারলে কিউবটা মুখস্থ করে নেবে ঠিক আছে এটা হবে পনেরো ছশো পঁচিশ এর কিউব হচ্ছে পনেরো ছশো পঁচিশ আর টোয়েন্টি সেভেনের কত হবে উনিশ সিক্স এইট থ্রি উনিশ সিক্স এইট থ্রি দেখো সেটাই তোমাকে দেওয়া আছে এইটা হচ্ছে তোমার কি হয় অ্যামাউন্ট হয় এটা হচ্ছে প্রিন্সিপাল হয় এই অ্যামাউন্টের জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল তাহলে অ্যামাউন্ট হচ্ছে অলরেডি তোমাকে দেওয়া আছে উনিশ হাজার ছশো আটত্রিশ টাকা অ্যামাউন্ট তোমাকে দেওয়া আছে তাহলে এইটা মানেই যদি ওটা হয় তাহলে আমার প্রিন্সিপাল কত পনেরো হাজার ছশো পঁচিশ টাকা পনেরো হাজার ছশো পঁচিশ টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল ছিল ওকে চলো লাস্ট কোয়েশ্চেন দেখো ছেচল্লিশ কিমি প্রতি ঘন্টা এবং ছত্রিশ কিমি প্রতি ঘন্টা বেগে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনে একই দিকে যাত্রা করছে দ্রুতগামী ট্রেনটি ছত্রিশ সেকেন্ডের ধীরগতি ট্রেনকে অতিক্রম করলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত আমি ধরে নিই সমান দৈর্ঘ্যের বলেছে প্রত্যেকটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স করে এক্স প্লাস এক্স রিলেটিভ স্পিড কত হবে স্যার দুটো একই দিকে যাচ্ছে মানে হচ্ছে রিলেটিভ স্পিড হচ্ছে তাদের বিয়োগ ফল হবে দশ এবারে এটা কিলোমিটার পার আওয়ার একে মিটার পার সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে আর এদিকে কত দেওয়া আছে এদিকে কত সেকেন্ডে অতিক্রম করে ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে এই আঠারোটা চলে যাবে হচ্ছে উপরে আর এখানে হচ্ছে গুণ হিসেবে থাকলো তাহলে কত হবে আঠারো দুয়ে ছত্রিশ তাহলে দুই ইকুয়াল টু কত পাবে দেখো তুমি টু এক্স বাই হচ্ছে দশ পাঁচে পঞ্চাশ তাহলে তুমি এখানে দুই দুই কাটলে এক্সের ভ্যালু কত হলো এক্সের ভ্যালু হচ্ছে দেখো পঞ্চাশ অতএব আমি বলতে পারি প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার ওকে চলো দেখা হচ্ছে আমাদের পরের সেটে ভালো থাকবে বাই